Assalamualaikum, রমজান শুভেচ্ছা জানি আজকের রেসিপি শুরু করছি। আশা করি আমার আগের ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বেলের শরবতের রেসিপি। বেল একটি খুবই উপকারী ফল, সো আশা করি আপনাদের কাছে বেল ভালো লাগে। আমার এবং আমার পরিবারের বেলের শরবত খুবই পছন্দের একটি খাবার। ইফতারে আমরা প্রায় বেলের শরবত দিয়ে ইফতার করে থাকি। তো ড্রিঙ্কসটি উপকরণ খুবই অল্প, জাস্ট বেল দিয়ে এই ড্রিঙ্কসটি তৈরি করা যায়। আর যারা সুগার খেতে চান তারা সুগার অ্যাড করে নিতে পারেন, কিন্তু বেলটি নিতে খুব একটা করতে হয়। আর সেটি হচ্ছে বেলটি নিতে ফার্স্টে বেলটি ভাঙতে হবে কিছু একটা ভারী জিনিসের সাহায্যে। দেন হচ্ছে বেলটি দুই ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে চামচের সাহায্যে বেলগুলো বের করে নিতে হবে। দেন পানি দিয়ে পানি থেকে বেলগুলো চুটকিয়ে বেলটা বের করে নিতে হবে। এরপরে যে ছাবাগুলো থাকে বেলের ওগুলো একদম চিপড়ে নিতে হবে, তাহলে একদম ফ্রেশ বেলটি পাবো আমরা। আমি চেষ্টা করেছি পুরো প্রণালীটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এরকম যদি জালের মধ্যে বেলগুলো ঢেলে হাত দিয়ে নেড়ে নেওয়া হয় তাহলে একদম ফ্রেশ বেলটা পাওয়া যাবে। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এবার চলে যাই বেলের শরবতের প্রস্তুত প্রণালীতে। ফার্স্টে বেলের রসটা নিয়ে নিলাম একটি জারে। তারপর যদি আপনারা সুগার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা সুগার অ্যাড করে নেবেন। আমি তো সুগার অ্যাড করেছি বিকজ আমি সুগার খেতে পছন্দ করি। দেন এটা নেড়ে একটা গ্লাসে সার্ভ করলে রেডি হয়ে যাবে বেলের শরবত। আর আপনারা যদি ঠান্ডা লাইক করেন, ঠান্ডা খেতে চান, এরকম করোনার মধ্যে ঠান্ডা না খাওয়াই বেটার। যদি আপনারা ঠান্ডা খেতে চান সেক্ষেত্রে আপনারা ফ্রিজ করে ইফতারের আগে বের করে ইফতারে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। পাশে থাকলে পাশে পাবেন। আর আজকের ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।